এবার বরিশালে ইউএনওর বিরুদ্ধে প্যানেল মেয়র ও সিটি কর্পোরেশনে মামলার আবেদন। আওয়ামী লীগের 21 নেতাকর্মীর জামিন নাকচ। বগুড়া মেডিকেলে রোগীর স্বজন পুলিশকে পেটানোর অভিযোগ, ইন্টার্নদের বিরুদ্ধে হামলা নয় ধস্তাধস্তি হয়েছে দাবি কর্তৃপক্ষের। যখন আমরা তাদের কাছে গেলাম তখন এলোপাতাড়ি ভাবে তারা আমাকে আঘাত করেছে এবং আমার স্ত্রীকে আঘাত করেছে। তারা সব একে ধরে মারপিট করতেছে এই রোগীকে, কারণ আমরা বাঁচাতে গেছি, আমাদেরকেও ধরে মার শুরু করেছে। ভোলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের আগুনে পুড়লেন মামে, গুরুতর অবস্থায় আনা হয়েছে ঢাকায় আটক দুই। শুভেচ্ছা এবং আমন্ত্রণ। সংবাদ সারাদেশে আপনাদের সাথে আছি টুম্পা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, যাচ্ছি পুরো খবরে। গেল কয়েকদিন ধরে বরিশালের পরিস্থিতি কিছুটা থমথমে, আজ আবারও তা উত্তপ্ত হয়ে উঠল। হামলা সংঘর্ষের ঘটনায় এবার বরিশাল সদর উপজেলা ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে আলাদা দুইটি মামলার আবেদন করা হয়েছে। সকালে আদালতে প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন একটি অভিযোগ দিয়েছেন, সেটিতে ইউএনও ছাড়াও আসামি করা হয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলামকে। সব মিলিয়ে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি 50 জন। আরেকটি অভিযোগ দিয়েছেন সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার, সেই অভিযোগে ইউএনওর নাম উল্লেখ সহ আসামি অজ্ঞাত 40 জন। এখন পর্যন্ত আবেদন দুইটির ওপর শুনানি হয়নি, শুনানির পর সিদ্ধান্ত জানাবেন আদালত। এদিকে সংঘর্ষের পর ইউএনও ও পুলিশের করা দুই মামলায় গ্রেফতার 21 আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন আবেদন করা হয়। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ তা নাকচ করে দেন। বুধবার রাতে পোস্টার অপসারণকে কেন্দ্র করে সদর উপজেলা ইউএনওর বাড়িতে হামলার ঘটনা ঘটে। এর জেরে আনসার এবং পুলিশের সাথে সিটি কর্পোরেশনের কর্মী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। মামলায় আমরা উল্লেখ করছি যে নিয়মিত কার্যক্রম করতে গেছে, সেখানে সে বাধা দিয়েছে এবং তার নির্দেশে তার দেহরক্ষীরা সরকার থেকে গুলি করছে। আমাদের পরিচয় পাওয়ার পরেও তারা আমাদের সাথে প্রথমত খারাপ বিহেভ করে এবং দেন ওই যে মামলার প্রধান আসামি ইউনো মহাদায় বরিশাল সদর উপজেলার মুনিবুর রহমান, ওনার নির্দেশে অ্যাট ফার্স্ট আমাদের উপর গুলি করা হয়। আমি সিটি কর্পোরেশনের যেহেতু স্বার্থখানে রক্ষা হয় না, আমাদের স্বার্থ অধিকার আধারের জন্য এবং একটা সুষ্ঠু সমাধানের জন্য আমি বাদী হয়ে মামলা করছি। আমরা যদি এখানে কোনো প্রতিকার না পাই তবে অবশ্যই আমরা উচ্চ আদালতে এর বিরুদ্ধে আইনি মানে লড়াই করব। সহকর্মী কাউসার হোসেন বরিশাল থেকে যুক্ত হবেন, এই বিষয়ে খোঁজ রাখছেন তিনি। কাউসার, ইউএনওর বিরুদ্ধেও মামলার আবেদন হয়েছে, দুপক্ষ আবারও মুখোমুখি হয়েছে, আবেদন নিয়ে প্রশাসনের বক্তব্য কিছু জানতে পেরেছেন কিনা? আবেদনের পরপরই আমরা বরিশাল জেলা প্রশাসন এবং বিভাগ প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলাম। তারা আসলে বিচারক এখন পর্যন্ত এই দুটি আবেদনের কোনোটিতেই শুনানি করেননি। তারা বলছেন যে শুনানির পরই তারা এ ব্যাপারে মন্তব্য করবেন এবং যে দুটি মামলা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, সেই মামলা দুটির যারা আসামি রয়েছেন তারা জেল হাজতে রয়েছেন, তাদের জামিনের জন্য কিন্তু এখানে আবেদন করা হয়েছিল। তাদের জামিন নামঞ্জুরের পাশাপাশি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, যারা আহত হয়েছিলেন ওই দিনের ঘটনা, যাদেরকে আসামি করে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন কারা কর্তৃপক্ষকে। তবে এই যে দুটি মামলা এবং আগে দুটি মামলাই কিন্তু এখন মুখোমুখি অবস্থানে, আবারও বলতে পারি আইনিভাবে মুখোমুখি অবস্থানে। আগেও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিভাগীয় কমিশনার বলেছিলেন যে তারা আইনিভাবে বিষয়টি লড়াই করবেন। গতকালও সিটি মেয়র তার সংবাদ সম্মেলনও বলেছিলেন যে ঘটনাটা কি ঘটেছে সেই 1.5 ঘন্টার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন এবং পাশাপাশি তিনিও বলেছিলেন যে ঘটনাটি ঘটেছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা এই পুরো বিষয়টি আইনিভাবে লড়াই করবেন। অর্থাৎ এখন হলো যে পুরো বিষয়টি এখন দুই পক্ষের দুটি মামলা হয়ে গেছে আর দুটি মামলার আবেদন করা হয়েছে এবং দুই পক্ষের এই মামলার কারণে পুরো বিষয়টি কিন্তু এখন আইনিভাবেই গড়িয়েছে এবং দুই পক্ষই পুরো বিষয়টি আইনিভাবেই লড়াই করতে চাচ্ছেন। এই বিষয়টিকে আসলে সাধারণভাবে মানুষ, বরিশালের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে একটি ইতিবাচক প্রভাব পড়েছে। তারা বলছেন যে পেশি শক্তির
বিপরীতে তারা আইনিভাবে যেটা লড়াই করছেন, আইন যেটা বলে সেটাই কিন্তু দুই পক্ষকে মেনে নেওয়ার আহ্বানও জানিয়েছেন বরিশালের আসলে সাধারণ মানুষ। ধন্যবাদ আপনাকে কাউসার হোসেন, বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের। বগুড়া জিয়ার রহমান মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে রোগীর স্বজন ও পুলিশ সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে। অন্তঃসত্ত্বা স্ত্রীকেও পেটানোর অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বামী। গতরাতে হাসপাতালের গাইনি বিভাগে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আসলাম নামে এক ব্যক্তি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেন, সেখানকার অব্যবস্থাপনা দৃশ্যের ভিডিও ধারণ করেন আসলাম। এর জের ধরেই ইন্টার্নরা হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এই সময় পুলিশ এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানোর অভিযোগ করা হয়েছে। এতে আহত হয়েছেন পুলিশের 3 সদস্য। তবে ইন্টার্নদের দাবি, হামলা নয় ধস্তাধস্তির ঘটনা ঘটেছে, একই দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এলোপাতাড়িভাবে তারা আমাকে আঘাত করেছে এবং আমার স্ত্রীকে আঘাত করেছে। চিকিৎসা হচ্ছিল না রোগী, ওনারা ইন্টারনে রুমে বসেছিল। এরা সব একে ধরে মারপিট করতেছে এই রোগীকে, কারণ আমরা বাঁচাতে গেছি, আমাদেরকেও ধরে মার শুরু করেছে। সন্ধ্যার সময় আবার তারা নাকি বেশ কয়েকজন এসে তাদের ভাষ্য, তারা এটা দুঃখ প্রকাশ করতে আসছে, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা অ্যাটিটিউড সেরকম স্বাভাবিক ছিল না। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের দেয়া আগুনে ঝলসে গেলেন মা ও মেয়ে। গুরুতর অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। গতরাতে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজার এলাকায় ঘটনা ঘটে। স্বজনদের ভাষ্য, দীর্ঘদিন ধরেই স্কুল শিক্ষক মহিবুল্লার মেয়ে জান্নাতকে উত্তপ্ত করে আসছিল এলাকার বখাটে সুমন। গতকাল মেয়েটিকে পাত্রপক্ষ দেখতে আসার খবরে ক্ষুব্ধ হয় সে। এতে পলিথিনে পেট্রোল ভরে আগুন ধরিয়ে ছুড়ে মারে মা ও মেয়ের উপর। প্রথমে স্থানীয় ও পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় আনা হয়। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সুমন সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে আরো জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ এম জাকির। জাকির, মা ও মেয়েকে ভর্তির বিষয়ে আমরা জেনেছি ঢাকায় আনা হয়েছে, তাদের শারীরিক অবস্থার বিষয়ে আপনার কাছে কোনো খোঁজ আছে কিনা, আর নতুন কাউকে কি আর গ্রেফতার করা হয়েছে কিনা এই ঘটনায়? হ্যাঁ টুপাই, আমরা এই মুহূর্তে যে বিষয়টি আসলে আমরা খবর নিয়েছি পরিবারের পক্ষ থেকে, তারা জানিয়েছিল বর্তমানে মেয়ে এবং মা দুজনই মোটামুটি সুস্থই আছে, পাশাপাশি তাদের হয়তো যেই ক্ষত হয়েছে হয়তো সেই ক্ষত সারতে অনেকটি সময় লাগবে। আর আমরা স্থানীয় এবং সেখানকার পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, আসলে বিষয়টি ছিল দীর্ঘদিনের মেয়ে এবং ছেলের সাথে একটি প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু উভয় পরিবারের মধ্যেই এই সম্পর্কটা জানাজানি ছিল, পাশাপাশি বিয়ের একটি কথা হয়েছিল, কিন্তু মেয়ের পরিবারের মেয়ের অভিভাবক যেমনটি বলছে যে ছেলে বেকার থাকার কারণে হয়তো বা ছেলের কাছে বিয়ে এর বিষয়টি তারা অমত প্রকাশ করেছেন। এমনকি গতকালকে তারা মেয়ে দেখতে পাত্রপক্ষ এসেছে, সেখানে আসার পরে কিন্তু ছেলেটি খবর পেয়ে মেয়ের বাড়িতে ছুটেছে, এমনকি রাগে ক্ষোভে অভিমানে কিন্তু মেয়েটির গায়ে পেট্রোল এবং আগুন দেওয়ার ঘটনাটি ঘটেছে এমনটি কিন্তু জানাচ্ছে পুলিশ। পাশাপাশি আমরা জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে মামলা হয়েছে, আসামি ধরার পক্ষে তাতে স্থানীয় সংসদ সদস্য যে নুনুর চৌধুরী সাওন, তার সঙ্গে বিষয়ে কথা বলেছি, কোন বিষয় কোন যেই হোক অপরাধীকে কোন ব্যাপার ছাড় দেওয়া হবে না। আবার স্বাগত, আপনারা দেখছেন সংবাদ সারাদেশ। পদ্মাসহ প্রধান নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে, এতে দেশের মধ্যাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা কুশিয়ারা ছাড়া প্রধান নদনদীর পানি বৃদ্ধি আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিপদসীমার ওপরে বইছে পদ্মার পানি, এতে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ মধ্যাঞ্চলে আরও অবনতি হয়েছে প্লাবন পরিস্থিতির। চরের নতুন এলাকায় ঢুকতে শুরু করেছে পানি, দুর্ভোগে পানিবন্দী মানুষ। স্থিতিশীল আছে তিস্তার পানি। ফরিদপুর থেকে যুক্ত হবেন সহকর্মী তরিকুল ইসলাম হিমেল, তার কাছ থেকে একটু জানবো। হিমেল, নতুন করে অনেকগুলো এলাকা প্লাবিত হওয়ার খবর পেয়েছি আমরা, একটু জানতে চাই বসে এগুলো কোনগুলো এবং পানিবন্দী মানুষের সহায়তায় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। টুম্পা, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেই রাস্তাটি যদি আমি আপনাকে একটু আগে দেখাই,
এই রাস্তাটি আসলে নর্থ চ্যানেল ইউনিয়নের সাতটি গ্রামে যাওয়ার শহরের থেকে যোগাযোগের একমাত্র রাস্তা, যেটি সেই রাস্তাটির উপরে কিন্তু পানি উঠে আসছে গত দুই দিন যাবত, এবং সেই রাস্তাতে কিন্তু যানবাহন চলাচল বন্ধ। এখন তো মানুষজন যাদের নৌকা আছে তারা নৌকা নিয়ে যাতায়াত করছেন, এবং তাছাড়া কেউ কেউ বিকল্প পথ ব্যবহার করছেন, বাকিরা পানি ভেঙেই শহরে বা বাজারে আসা যাওয়া করছেন বলে জানিয়েছেন। আর একটি বিষয় যে টুম্পা, যে গত 24 ঘন্টায় নতুন করে 7 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, তাতে পদ্মা নদীর পানি বিপদ সীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, জেলা প্রশাসক যেটি বলেছেন যে তারা ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দেরকে বন্যা বা এই পানি বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের তালিকা তৈরি করতে বলেছেন। তারা হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই ত্রাণ তৎপরতা চালাবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। টুম্পা, ধন্যবাদ আপনাকে, হিমেল ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। 24 ঘন্টার করোনা উপসর্গে কয়েক জেলা এখন পর্যন্ত 67 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়মনসিংহ মেডিকেলেও আরও 13 জন মারা গেছেন, তাদের মধ্যে 10 জনের মৃত্যু হয়েছে উপসর্গে, আর 12 জন মারা গেছেন রাজশাহী মেডিকেলে, তাদের 8 জনই করোনায় আক্রান্ত ছিলেন। কুষ্টিয়ায় প্রাণ গেছে 6 জনের, এছাড়া চট্টগ্রামে 8, দিনাজপুরে 5, গাজীপুরে 5, বরিশালে 4, খুলনায় 4 এবং পাবনায় 2 জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার প্রতিবাদে উন্মুক্ত স্থানে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত তা নিতে পারেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। সম্প্রতি সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম ফেসবুকে স্ট্যাটাস দেন, ঘোষণা দেন উন্মুক্ত স্থানে ক্লাস নেয়ার। সেই অনুযায়ী আজ সকাল 11টায় ক্যাম্পাসে সেটির প্রস্তুতি নিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে তা নিতে মানা করেন। মাইদুল ইসলাম বলেন, তাকে শুধু ক্লাস নিতেই মানা করা হয়নি, এ নিয়ে বিভিন্নভাবে তাকে হুমকিও দেওয়া হয়েছে, তাই নিরাপত্তার স্বার্থে শেষ পর্যন্ত তিনি উন্মুক্ত স্থানে ক্লাসটি নেননি। বিভিন্ন বাধার কারণে কালকে থেকে মুহুর্মুহু কল এবং আমার নামে চিঠি ইস্যু করা, এইরকম বিভিন্ন কারণে আসলে আমি আজকে ক্লাসটা আসলে উইথড্র করলাম। বাইরে সব কিছুই খোলা, সমস্ত কিছু খোলা রেখে শুধু কোভিডের কথা বলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ 18 মাস থেকে বন্ধ রাখা, এটা আসলে আমি মনে করি কখনোই যৌক্তিক না, এটা কখনোই রেশনাল হতে পারে না। জানবো আরও এই বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, মাইদুল ইসলাম যে হুমকি দেওয়ার কথা বলছিলেন, কে তাকে হুমকি দিয়েছে সেই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে তিনি জানিয়েছেন কিনা? বিশ্ববিদ্যালয়ে প্রশাসনই বা কী বলছে এই বিষয়ে? শাইলা, মাইদুল ইসলামকে যিনি হুমকি দিয়েছেন তিনি তাদের স্পেসিফিক বা নির্দিষ্ট করে কারণ নাম বা পরিচয় প্রকাশ করেনি, তবে তিনি এটি বলেছেন যে প্রশাসনের পক্ষ থেকেও তাকে এই উন্মুক্ত স্থানে ক্লাস নেওয়ার ব্যাপারে তাকে বারণ করা হয়েছে। এবং এই বিষয়ে আমরা প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং একই বিভাগের শিক্ষক এস এম মনিরুল হাসান, তার সাথে আমরা কথা বলেছি এবং বিষয়টি জানতে চেয়েছি। তিনি আমাদের যেটি জানিয়েছেন যে তারা যেহেতু এখন একটি প্যান্ডেমিক সিচুয়েশন চলছে এবং সারা বিশ্বেই তিনি বলছেন সারা বিশ্বে আসলে শিক্ষা ব্যবস্থা কিছুটা ক্ষতির মুখে পড়ছে, এবং এই কারণে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার ব্যতিক্রম না, সরকারি নির্দেশনা মেনেই তারা আসলে ক্লাস পরীক্ষা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করছেন। এই অবস্থায় যখন শিক্ষক মাইদুল ইসলাম তিনি যখন ক্লাস নেওয়ার ঘোষণা দেন, তখন প্রশাসনের পক্ষ থেকে তাকে চিঠি ইস্যু করা হয় যাতে করে তিনি কিছুটা দিন অপেক্ষা করেন এবং সরকারি নির্দেশনা মেনে যাতে তিনি সহযোগিতা করেন, সেরকম একটি নির্দেশনা নিয়ে তাকে চিঠি দেওয়া হয়। এবং সেই সাথে যেহেতু তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং যিনি ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছেন দুজনে একই বিভাগের শিক্ষক, সেই সূত্রে কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তিনি তাকে ব্যক্তিগতভাবে ফোন করেন এবং আজকের যে আয়োজনটি সেটি না করতে তিনি তাকে বারণ করেন। তবে তিনি জানান যে তাকে যারা হুমকি দিয়েছেন এই ব্যাপারে এখন পর্যন্ত লিখিত বা মৌখিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো ধরনের অভিযোগ বা জানানো হয়নি, যে কারণে তারা বিষয়টি অবগত নন বলে আমাদেরকে জানিয়েছেন। এর আগে আমরা দেখেছি পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 11টাতেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগে যারা শিক্ষার্থী রয়েছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা অনেকটা আশা নিয়ে এসেছিলেন, কিন্তু এরপরেই যখন তারা জানতে পারেন যে ক্লাস হচ্ছে না তখন তারা অনেকটা আশাহত হয়েই ফিরে গিয়েছেন। টুম্পা, ধন্যবাদ আপনাকে, শোয়েব জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। পাহাড়পুর বৌদ্ধবিহার দেখেছেন অনেকেই, কিন্তু সেখানকার শিয়াল কি দেখেছেন? সন্ধ্যার নামলেই গর্ত থেকে বা ঝাঁক ধরে বেরিয়ে আসে শিয়ালের দল। বিলুপ্ত প্রায় এই প্রাণীর বংশবিস্তারে এগিয়ে এসেছেন কাস্টোডিয়ান ফজলুল করিম মার্জু, তার সাথে শিয়ালের গড়ে উঠেছে গভীর সখ্যতা। বিস্তারিত জানাচ্ছেন শফিক ছোটন। এভাবে ডাক দিলেই চলে আসছে শিয়াল। সন্ধ্যার পর পাহাড়পুর ডাক বাংলোর সামনে অপেক্ষা করে এসব বন্য প্রাণী, কারণ প্রতিদিনই এ সময় খাবার নিয়ে হাজির
কাস্টোডিয়ান আরজু। দলে দলে এসে শেয়ালরা খাবার খেয়ে যায়। দীর্ঘদিন এভাবে খাওয়ানোয় শেয়ালের সাথে কাস্টোডিয়ান আরজুর তৈরি হয়েছে সখ্যতা। আপনারা অপরিচিত, এই কারণে হয়তো একটু দূরে ছিল, আমাদের হাতের থেকে ওরা খাবার নিয়ে যায়। পুরোপুরি পোষমানা হয়ে গেছে এবং সন্ধ্যার পরে, বিশেষ করে সন্ধ্যার পরে আমাদের বাসার দরজার সামনে বসা থাকে। মানে আমরা কখন খাবার দিব, কখন আসবো, খাওয়া দাওয়া শেষ, তারপরে ক্যাম্পাসে ঘোরাঘুরি করে, আবার ভোরের দিকে আসে। আমরা প্রতিদিন মোটামুটি দুই বেলা খাবার দিই ওদেরকে। সখানেক শেয়াল আছে পাহাড়পুরে। লকডাউনে খাবার সংকট হয়েছিল, কিন্তু কেউ অভুক্ত থাকেনি। সহযোগিতা করেছেন আরজুর সহকর্মীরা। তারা জানালেন, বিহার ও যাদুঘর এলাকায় বনঘুঘুর অভয়াশ্রম গড়ার কাজ চলছে। ডিমি মানে থাকে ওই গতের ভিতরে, আর আপনার সন্ধ্যাওয়ালি ওই চলে আসবে সব খাবার জন্য। আমাদের ছাড় যদি যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস ডাকে, তাহলে তারা দুই চার দশটা এমনিতে সাড়া দেয়। যারা বেসলার আছে ভিতরে, তারা যদি কোনো কারণে রান্না না হয়, তারা দোকান থেকে রুটি কিনে নিয়ে আসে। আমি রুটি নিয়ে আসি, ওরাও নিয়ে আসে, সবাই যার যার মতো করে ওদেরকে খাওয়াই। দিনের বেলায় বিহার দেখতে যেমন আসছেন, তেমনি রাতে শেয়ালের সাথে মিতালি দেখতেও কেউ কেউ আসছেন দূর দূরান্ত থেকে। যে কোনো মানুষের প্রতি ভালোবাসা, যে প্রাণীর প্রতি যে ভালোবাসা দেখালে তারাও যে কাছে আসতে পারে, সেটা একটা মানে দৃষ্টান্ত পাওয়া যায় আর কি। ভালোবাসা দিলে বনের প্রাণীও আপন করে নেয়, এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু। এরই মধ্যে এই ঘটনা বেশ সাড়া ফেলেছে এলাকায়। সকলের চাওয়া, প্রকৃতিকে বাঁচাতে বন্য প্রাণীর প্রতি সদয় হবেন সবাই। শফিক ছোটন, যমুনা নিউজ, পাহাড়পুর, নওগাঁ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।